এই যে এই সময়টাতে আমরা দেখছি যে অনেকেই বাজার থেকে কাঁচা টাটকা শাকসবজি কিনে আনার পরে সেটি ডিটারজেন্ট দিয়ে আসলে ধোয়ার পরে তারপরে রান্নাঘরে নিয়ে যাচ্ছেন। আপা, এটি কতটা স্বাস্থ্যসম্মত কতটা স্বাস্থ্যসম্মত নয় সে ব্যাপারে তো জানবোই, এই ছাড়াও আপনার কাছে জানতে চাই যে আসলে এই সময়ে করোনা ভাইরাস প্রতিরোধে রান্নার ক্ষেত্রে আসলে কি কি নিয়ম কানুন ফলো করা উচিত আমাদের? আচ্ছা, করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে মাছ মাংস যে এই খাবারগুলো, আসলে প্রাণীজ যে খাবারগুলো আছে সেগুলো ভালো মতো করে ফুটিয়ে খেতে হবে। অনেক সময় আমরা যেটা আগে করতাম যে আমরা হাফ বয়েল ডিম খেতাম, কিন্তু এখন কিন্তু আমাদের হাফ বয়েল ডিমটা খাওয়া যাবে না, এখন একদম সম্পূর্ণ ফুল বয়েল খেতে হবে। বা ডিমটাকে যদি আমরা খেতে চাই তাহলে ওমলেট করে আমরা খেতে পারি, যেহেতু আমরা বলেছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে আমাদের প্রোটিন জাতীয় খাবারের উপরে ডিপেন্ড করতে হবে। সো হচ্ছে যে এখন আমাদের সব খাবারগুলোই মানে প্রোটিন জাতীয় খাবারগুলো অবশ্য খুব বেশি ফুটিয়ে খেতে হবে, সিদ্ধ করে খেতে হবে। আর শাকসবজির বেলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন বাজার থেকে শাকসবজি নিয়ে আসবো একদম চলন্ত পানির ধারায়, মানে কলটাকে ছেড়ে দেবো, তারপরে অনেকক্ষণ ধরে, বা আমরা একটা কাজ করতে পারি যে ভিনেগারের মধ্যে চুবিয়ে রাখতে পারি 1 চা চামচ ভিনেগার, বা 2 লিটার পানিতে, বা 1/2 চা চামচ ব্লিচিং পাউডার 1.5 লিটার পানিতে, এই 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 পদ্ধতিটা আমরা যদি অবলম্বন করি তাহলে দেখা যাচ্ছে যে শাকসবজিটাকে আমরা ওটার উপর চুবিয়ে রাখতে পারি। আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে যে আমরা শাকসবজিটাকে অনেক বেশি ফুটাবো না, কারণ হচ্ছে তখন যদি আমরা শাকসবজি তখন তখন দেখা যাবে যে আমাদের শাকসবজিটাকে বেশি করে সেদ্ধ করলে তখন এটা গুণাগুণ পুষ্টিগুণটা অনেকটাই চলে যাবে। আর ভিটামিন যেই যেই ভিটামিন গুলো ফ্যাট সলিবল ভিটামিন আছে সেগুলো দেখা যাচ্ছে যে অনেক তাপে নষ্ট হয়ে যেতে পারে। তো শাকসবজি গুলোর ব্যাপারে আমরা এই জিনিসটা অবলম্বন করবো। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কাঁচা এই সময় দেখা যাচ্ছে যে আমরা সালাদটাকে একটু অ্যাভয়েড করবো, কারণ এই সময় দেখা যায় যে সালাদের মাধ্যমে আমাদের ভাইরাসটা অ্যাটাক করতে পারে। যেহেতু কাঁচা, আমরা যেটা দেখেছি যে করোনা ভাইরাস বাজার থেকে যে জিনিসগুলো নিয়ে আসা হয় সেটার মধ্যে অনেক সময় 3 ঘন্টা পর্যন্ত থাকতে পারে প্লাস্টিকের উপরে। তো প্লাস্টিকের যে পলিব্যাগ গুলো আছে সেগুলো আমরা দরকার পড়লে, আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে বাসায় বাজার নিয়ে আসার পরে যদি আমাদের নিচে জায়গা থাকে তাহলে আমরা সেটা নিচে বাজারে ব্যাগটা রেখে আসলাম, দেন আমরা একদিন পরে যদি সেই ব্যাগটা নিয়ে আসি তাহলে 24 আওয়ার্স হয়ে গেল, এবং 24 আওয়ার্স এ ভাইরাসটা অনেকটাই মরে যাবে। তো আমার মনে হয় যে এটা করাটা, যদি জায়গা থাকে নিচে যে সিটি রুমের কাছে বা নিচে বেসমেন্টে, তাহলে বাজারটাকে 24 ঘন্টার জন্য ওখানে রেখে গেলে অনেকটাই নিরাপদ থাকা সম্ভব।